আমার স্টেপ মম আছে, আমার নিজের মা নেই। আমার বাবা ফার্স্ট ক্যামোতে ছিল, সেকেন্ড ক্যামোতে ছিল, তারপর কিন্তু অন্যান্য ক্যামোগুলোতে আসতে পারেনি। আমার যে স্টেপ মম, সে হচ্ছে আমার বাবাকে আসতে দেয়নি। তো শরীরে যখন একটা একটা করে পশম পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, ইভেন তো আমার ভুরু, আমার চোখের পিসি, আমার কিছুই ছিল না। কিন্তু আমি পড়াশোনা করছি, অনার্স সিক্স সেমিস্টার চলছে, DIU ইউনিভার্সিটি, আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছি। আমি ইয়ামাহার সাথে কানেক্ট আছি 4 বছর যাবত, ACI কোম্পানি ইয়ামাহা অ্যাজ এ ব্রান্ড প্রমোটার হিসাবে। তো এটার সাথে কানেক্ট থাকলে এবং টুকিটাকি প্রমোশনাল কাজ থাকে, সব মিলিয়ে আসলে পড়াশোনায় এত টাইম দিতে পারি না। মাঝখানে আমি দীর্ঘ মাস অসুস্থ ছিলাম, প্রায় 1 বছরের মতো। এটা লাইফের অনেক বড় একটা পার্ট, আমি আসলে চিন্তাই করিনি কখনো বা কল্পনা করিনি যে আজকে আপনাদের সামনে বসে আপনাদের সাথে কথা বলতে পারবো বা আমি বেঁচে থাকবো, এটাই কখনো চিন্তা করিনি। আমি 1 বছর আগে 2023 সালে আমার ক্যান্সার ধরা পড়ে। তো আমি হচ্ছে 1 বছর আগে আমার চোখে একটা প্রবলেম ধরা পড়ে, যে আমার চোখ থেকে পানি পড়তো। তখন থেকে, যখন থেকে পানি পড়তো তখন থেকেই হচ্ছে আমি বাংলাদেশের যত ভালো ভালো হসপিটাল ছিল, আই হসপিটাল থেকে শুরু করে সব হসপিটালে গিয়েছিলাম যে আসলে আমার চোখে কী হয়েছে। ফার্স্টে আমি ইউনাইটেড হসপিটালে যাই, তো ওইখান থেকেই মূলত আমাকে বলে যে, আমাকে সব ডিটেলস জিজ্ঞেস করে আমি কী করি, আমার প্রফেশন কী। যখন শুনলো যে আমি বাইক চালাই, তো বললো আমি বাইক চালাই তো আমার চোখে ধুলো যেতে যেতে এই সমস্যাটা হয়েছে, সো ইটস নট বিগ ডিল, আপনি হচ্ছে একটা চশমা ইউজ করেন এবং ড্রপ দিল, তার সাথে অ্যান্টিবায়োটিক দিল। তো ওইটা খেয়ে খেয়ে আমি কোনোভাবেই আর কি কোনো কিউর হচ্ছিল না, বরং আমার চোখ আরও আস্তে আস্তে ফুলে যায়। এবং যখন আমি আই হসপিটালে যাই, ওইখান থেকে বলে যে আমি গরম পানি শেক যেন দিই, কিন্তু কোনো হসপিটাল থেকে আমাকে কোনো চোখের টেস্ট দেয় নাই। তারা কিন্তু মুখে মুখে এবং অনেক বড় বড় ডক্টর। তো যখন আমি চোখে গরম পানি শেক দিতাম, তখন আমার চোখটা আস্তে আস্তে ফুলে যায়। একটা সময় গিয়ে হয় কি, যে আমার চোখটা বন্ধ হয়ে যায়, আমার ডান চোখে ছিল। তো যখন একটা স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ চোখে দেখবে না, তখন আপনার কী ফিল হবে? তো ওই মুহূর্তে আমি পুরো ক্রেজি হয়ে যাই যে কী হচ্ছে, আর তখন তো আমি কল্পনাই করতে পারি না এটা থেকে এত দূর চলে যাবে। পরবর্তীতে আমি ভীষণ আই হসপিটালে যাই অ্যান্ড বলি যে এনি হাউ আমাকে কোনো টেস্ট দেন বা কিছু একটা করেন, আমি আর পারতেছি না। অ্যান্ড আমি দেশের বাইরে ইন্ডিয়াতেও ট্রিটমেন্টের জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ওই মুহূর্তে মানে লাক এতটাই খারাপ যে ভিসা হচ্ছিল না। তো উনি ওই হসপিটালে যাওয়ার পর যে ডক্টর আমাকে দেখছে, উনি দেখে আমাকে বলছে যে আপনার চোখের টিউমার। তো ওকে ফাইন, দেন টেস্ট দিল, পরের দিন দেখলাম যে হ্যাঁ সত্যি টিউমার। তো আমরা আর টাইম নেই নি, সেদিনই হচ্ছে আমরা অপারেশন করে ফেলি। অপারেশন করার পরে যেটা হলো যে আলহামদুলিল্লাহ, অপারেশনে অনেক ভয় পাচ্ছিলাম, আমি এমনিতেও এসব বিষয়ে খুব নার্ভাস থাকি। সো ডক্টর বলল যে আমাদের কাছে এটা অ্যাবনর্মাল লাগছে, আমরা বায়োপসি করতে চাচ্ছি। ওকে ফাইন, আমরা তো একদম এইরকম কোনো চিন্তাই করি নাই যে খারাপ কিছুর দিকে যেতে পারে। তো আমি 1 সপ্তাহ পরে স্বাভাবিক সুস্থ। তো বায়োপসি করতে গিয়ে যেটা হলো যে 3 দিনে আমাদের রিপোর্ট দেওয়ার কথা, সেখানে 15 দিন অলরেডি গন, আমরা রিপোর্ট পাচ্ছি না। 15 দিন পরে আমাকে রিপোর্ট দিল যে আমার ক্যান্সার। তো এই বিষয়টা আসলে নিতেই পারিনি এবং আমার কাছে খুবই মনে হয়েছে যে এটা একটা ভুল একটা রিপোর্ট এসেছে, কারণ যেহেতু আমি 9টা মাস হয়রানি হয়েছি চোখের এই বিষয়টা নিয়ে। আমার যে চোখে পানি পড়তো, এটা কিন্তু 9 মাস আমার চোখে টিউমারটা ক্যারি করি এবং আস্তে আস্তে টিউমারটা গরম পানি শেক দেওয়ার কারণে কিন্তু বড় হয়ে যায়, হয়তো এটা ফেটেও যেতে পারতো, আরও অনেক বড় কিছু হতে পারতো। পরবর্তীতে যখন জানতে পারি, আমার ফ্যামিলি তো ফার্স্টে আমাকে বলেনি, তো আমি হচ্ছে রিপোর্ট বের করে গুগল সার্চ করে দেখলাম যে এটার ডিটেলস কী। তো দেখলাম যে আসলে আমি ফার্স্টে স্বাভাবিক, এটা আমি নিতেই পারিনি, আমি খুবই স্যাড হয়ে যাই বা আপসেট হয়ে যাই। সন্ধ্যাবেলা মানে বাসায় কেউ ছিল না, আমি চুপি চুপি করে আলমারি থেকে পেপারসটা বের করে, কারণ যখন রিপোর্টটা নিয়ে আসে সবাই চুপচুপ করে কথা বলে, দরজার বাইরে গিয়ে কথা বলে, আমাকে কিছুই বলে না। এবং আমি যখন বলি যে রিপোর্টে কী এসেছে, বলছে নাথিং সিরিয়াস ইস্যু। সো ওকে ফাইন, আমাকে আর ওইভাবে কেউ এই বিষয়টা ইনভলভ করতে চায়নি যে আমি হয়তো নিতেই পারবো। আমার কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগেনি যে কি আছে, আমাকে কেন বলবে না। ওই জায়গাটা থেকে আমি মূলত নিজে নিজে রিসার্চ করলাম অ্যান্ড দেখলাম যে ক্যান্সার। দেন আমি আমার বোনকে বলি, আপু বললে যে তুমি এটাতে নার্ভাস হও না, এটা সবারই হয়, মানে যেটা ফ্যামিলি বুঝে লাইক এটাই বুঝালো। পরবর্তীতে আমি আমার ওই চোখের ওই অবস্থা নিয়ে হচ্ছে আমি আবার হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করি। তো ভাগ্যটা তখন এতই ভালো যে, এবং আমার 3 দিনে ভিসা হয়ে যায়, মেডিকেল ভিসা। তো আমি বিশ্বাস করিনি যে আমার ক্যান্সার। দেন আমি বোম্বেতে চলে যাই, ওইখানে হচ্ছে একটা প্রাইভেট হসপিটালে আমি পরীক্ষা করাই, বায়োপসি আবারও করাই, যে টেস্টগুলো বাংলাদেশে করি সেম টেস্ট আমি ওইখানে করাই। এবং দেন ওইখানে টেস্ট হাতে পাওয়ার পরে দেখলাম যে না, আসলেই হচ্ছে
আমার ক্যান্সার, এবং ওই মুহূর্তে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি, বাট আমি স্বাভাবিক থাকতে পারছি না। পরে বললো ডক্টর যে আমার ফার্স্ট স্টেজ আছে, সেক্ষেত্রে হচ্ছে 6টা কেমোথেরাপি দিতে হবে। অ্যান্ড যেটা বললো যে সব থেকে ক্যান্সারের যে বিষয়টা ইম্পর্টেন্ট কেমোথেরাপির থেকেও, যে মেন্টালি স্ট্রং, আপনি যদি মেন্টালি স্ট্রং না থাকতে পারেন আপনাকে এই কেমোথেরাপি দিয়ে কোনো আমাদের লাভ হবে না, আপনি কখনোই রিকোভারি করবেন না যদি মেন্টালি স্ট্রং না হন। অ্যান্ড দেন হচ্ছে ওইখানে আমি ফার্স্ট ক্যামো দিয়ে, যেহেতু আমার 21 দিন পর পর একটা ক্যামো দিতে হয়েছিল এরকম করে 7টা, সো এতদিন আমার পক্ষে বোম্বেতে স্টে করা সম্ভব হয়নি, তো আমি একটা ক্যামো বোম্বেতে দিই এবং বাকি ক্যামোগুলো হচ্ছে আমি কিনে বাংলাদেশে নিয়ে আসি। অ্যান্ড বাংলাদেশে এসে যেটা হয় যে 21 দিন পর পর হচ্ছে ক্যামোথেরাপিগুলো আমি কমপ্লিট করেছি, বাট এই যে ক্যামো স্টার্ট হওয়ার পরে যে কি বলে এটাকে, যে সিনড্রোম দেখা দিয়েছিল, এগুলো আসলে নেয়ার মতো ছিল না, এবং যে পেইন, যে কষ্ট, এটা আসলে এক্সপ্লেন করলেও হয়তো আপনারা বুঝবেন না, বা যার হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে, এবং আমি এটা কাউকে বলে বুঝাতে পারবো না যে ওই মুহূর্তে মানে আমার কি ফিল হয়েছিল। খুবই 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 কষ্টের সেই দিনগুলো ছিল, এবং এত পরিমাণে পেইন ছিল, ওই পেইন কোনো কিছুতেই কমত না, না ইঞ্জেকশন, না কোনো মেডিসিন, কোনো কিছুতেই ওই পেইন কমার মতো ছিল না। এবং ডক্টর বলেই দিয়েছিল যে আপনার হচ্ছে ক্যামো দেওয়ার পরে যে পেইন হবে, আপনার শরীরে যে জ্বালা পোড়া হবে, এটা আসলে আমরা কোনো কিছু দিয়ে হচ্ছে রিকোভারি করতে পারবো না, এটা আপনার ক্যামো দেওয়ার 12-13 দিন আপনার থাকবে, তারপর আপনি হয়তো 7 দিন বা 5 দিনের জন্য স্বাভাবিক হবেন, স্বাভাবিক হওয়ার পর তো আবার সেকেন্ড ক্যামো চলে আসে। তো এরকম করে করে হচ্ছে আমার 4টা ক্যামো যায়, যখন 4টা ক্যামো চলে যায় তখন আমি 4-3টা পর্যন্ত আমি স্ট্রং ছিলাম যে হ্যাঁ আমি পারবো, আমার পারতে হবে, আমি হয়তো সুস্থ হব। বাট যখন 4 নম্বর ক্যামোটা দেই তখন মনে হয়েছে যে না আমি আর পারছি না, আমি হয়তো আর টিকে থাকবো না, আমার শরীর আর নিতে পারছিল না, কারণ আমি এত ভেঙে পড়েছিলাম। 4 নম্বর ক্যামোর পর যখন ভেঙে পড়ি তখন আমি ওনাদেরকে জানাই যে আমার পক্ষে আর ক্যামো কন্টিনিউ করা সম্ভব না, আমার শরীর আর নিতে পারছে না। তখন মনে হয়েছে যে যদি আমি মারা যাই এই 4 ক্যামোর পরেই ওকে ফাইন, বাট আমার পক্ষে আর 2টা ক্যামো কন্টিনিউ করা সম্ভব না, আমি আর ফাইট করতে পারছি না নিজের সাথে। বাট সব থেকে যেটা বলবো নিজের বিষয়, যে আমি অনেক মেন্টালি স্ট্রং ছিলাম ওই 3টা ক্যামো পর্যন্ত, যে আমার পারতেই হবে, আমি স্ট্রং, এবং মানসিকভাবেও সেটাই মানে মনে হয়েছিল, বাট তখন আর হয়নি। এবং মনের যে একটা টান বলে গ্রামের ভাষায় বা যেটাই বলেন, যে মনের একটা হয় না যে আমি আর পারবো না, বা এইবার খারাপ কিছু একটা হতে পারে, সেই খারাপটা হয়েছে আমার 6 নম্বর ক্যামো। মানে তখন আমাকে ইন্ডিয়া থেকে জানায় যে এটা সম্ভব না, আপনার এটা একটা কোর্স, আপনার 6টা ক্যামোথেরাপি এটা শেষ করতে হবে, আপনার যখন এটা শেষ না করবেন এই যে 4টা দিয়েছেন কোনো কাজ হবে না। এবং আমি যখন দেখলাম যে আমার মাথার চুল সব পড়ে যাচ্ছে, এবং ওই ফিলিংসটা আমি বলে বুঝাতে পারবো না, যখন মানে বিছানা থেকে সকালবেলা ঘুম থেকে উঠি সব চুল আমার বালিশের সাথে লেগে যাচ্ছে, হাত দিচ্ছি হাতের সাথে সব চুল চলে আসতেছে, ওই মুহূর্তটা অনেক বেশি প্যাথেটিক, যেহেতু আমরা মেয়ে মানুষ, আর আমরা মেয়ে মানুষ আমাদের চুলকে অনেক বেশি ভালোবাসি, তো শরীরের যখন একটা একটা করে পশম পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, ইভেন তো আমার ভুরু, আমার চোখের পিসি, আমার কিছুই ছিল না, কিন্তু নাথিং, আমি তো নিজেকে দেখতাম না, আমি আয়নাতে দেখতাম না, আমার মনে হতো যে হোয়াট ইজ দিস, এর থেকে হয়তো আমি মরে যাই, বাট কেমন কষ্ট বা এই যে একটা পেইন, এটা নিতে পারছিলাম না। ওকে ফাইন, দেন যখন ফ্যামিলি বা যেটাই বলেন না কেন সবাই যখন বলছে এত কষ্ট করছো, এবং আমার অফিসিয়াল ইয়ামাহা টিম অনেক বেশি সাপোর্টিভ ছিল, যারা আমাকে বলছে যে পারতে হবে, সবসময় আমার খোঁজ খবর নেয়া বা যেটাই বলেন না কেন, যে মেয়েটা 4টা ক্যামোর পরে একদম শেষ হয়ে যাবে এটা আমরা মানতে পারছি না, ওকে ফাইন কন্টিনিউ করো। যখন আমি 6টা কমপ্লিট করলাম, তারপরে আমি ওই যে প্রতিবারই ক্যামো দেওয়ার 12 দিন পরে আমি একটু স্বাভাবিক হতাম, আই মিন খেতে পারতাম, বমি হতো না, বাট ওই 6টা দেওয়ার পরে আমি আর ভালো হই না, আমি মানে আমার মানে কোনো কিছুই না, আমি খেতেও পারি না, কোনো কিছুই সম্ভব হচ্ছিল না। দেন আমি যখন স্বাভাবিক হচ্ছিলাম না যে কি হচ্ছে, আমি খেতেই পারতেছি না, আর এত পরিমাণ মানে কয়েক সেকেন্ড পর পর আমার বমি, আমি জাস্ট বেডে থাকতাম না, আমি বাথরুমের সাথে, বিষয়টা শুনতে হয়তো হাস্যকর, আমি জানি না কেমন শুনতে লাগছে, আমি বাথরুমের কাছে বসে থাকতাম, যে আমার কয়েক মিনিট পর পর বমি হতো, আমি ওইখানেই জাস্ট বসে থাকতাম। এবং আমার জ্বর, মানুষ শুনেছি যে 107 জ্বর হলে, 106 জ্বর হলে মানুষ বাঁচে না, আমার 106-107 জ্বর হতো, তো স্বাভাবিক যখন একটা মানুষের 106-107 এবং সাথে বমি এবং আরও অনেক সমস্যা,
মানে শুরু হলো, তখন মনে হয়েছে যে শেষ, আমি আমি আর বাঁচবো না, এবং সবাই সেটাই মনে করছে। এবং আমার যারা রিলেটিভ তারা জাস্ট মানে মানুষ মরে যাওয়ার সময় যখন পানি দেয় মুখে, যে দোয়া পড়ে, ওই দোয়াগুলো আমার মাথার সামনে পড়তো, আমার মাথায় পানি দিত, এই এই কাজগুলো হতো। তো দেন কি করব, জ্বর কমে না, কোনো কিছুই না। তারপরে আমার আমার কোনো হসপিটাল থেকে কোনো ওষুধ বা কোনো কিছুই দিবে না, যেহেতু আমি একজন ক্যামোর পেশেন্ট, তারা আমতা যে কী দিবে। অনেকগুলো টেস্ট দিয়েছে, যে টেস্ট করতে রিপোর্ট পেতে আরও 4 দিন লাগবে। আমার ওই অবস্থা, ওই সময় আমাকে নাপা ছাড়া আর কোনো কিছুই দিত না, কিন্তু নাপাতে তো আমার জ্বর কমতো না, আরও যা দিত কোনো কিছুতেই আমার জ্বর কমতো না। পরবর্তীতে ওই 4 দিন ওই অবস্থা, আমি জাস্ট মানে বিছানার বাইরে বাইরে বাইরে। 4 দিন পরে যখন রিপোর্ট দেয়, আমার ফ্যামিলিকে বলে যে সরি টু সে, আমাদের আর কিছু করার নাই, আপনারা আল্লাহকে ডাকেন। যখন ফ্যামিলি মেম্বারসকে এটা বলে, তখন সেই মুহূর্তটা কি হয় বুঝতেই পারছেন, যে আমরা কিছু করতে পারছি না। আমার ব্লাড সেল 2% চলে আসছে, আমার গায়ে কোনো রক্ত নাই, এবং আমার ইনফেকশন, একটা মানুষের শরীরে 5% থাকে ইনফেকশন, আমার ছিল 250, 250, তাহলে আমি শেষ, আমার আমার আর আর কিছুই বাকি নাই। তো বলছে যে আল্লাহ আল্লাহকে ডাকেন, আর কিছু সম্ভব না, আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। 4 দিন পরে এটা শুনতে পাই। দেন ফ্যামিলি থেকে বললো যে শেষ চেষ্টা তো করাই যায়, দেন আমাকে হচ্ছে বাংলাদেশি একটা হসপিটালে ভর্তি করে, অ্যান্ড ওইখানে আমার আইসিইউ লাগে। পরবর্তীতে যেটা হয় যে যেহেতু আমার একদমই ব্লাড ছিল না, তো আমার এ পজিটিভ ব্লাড আমার কোনো রিলেটিভস, আমার কোনো ফ্রেন্ড কারোই ছিল না। তো ভাগ্যক্রমে একজন কাছের মানুষ, ওনারই ছিল এ পজিটিভ ব্লাড, অ্যান্ড ওইটা দেয়, এবং আমি হসপিটালে প্রায় হসপিটালে 8 দিন থাকি। ফাইনালি আমি রিকভারি করি, এবং ওইখানে যে ট্রিটমেন্টটা এবং এক একটা ইঞ্জেকশন, ওইটার যে কি পরিমাণে মানে পেইনফুল ছিল, মানে আমার হাত তো পুরো ক্যানোলা লাগাতে লাগাতে হাত পুরো অবস্থা খারাপ, এবং আমার প্রত্যেকটা হাতে রগ কিন্তু দেখা যেত, পুরো কালো হয়ে গেছিল কেমন দিয়ে দিয়ে, পুরো মানে অবস্থা খারাপ। 8 দিন পরে ফাইনালি আল্লাহর রহমতে যে আমি রিকভারি করি, এবং এটা কেউই বিলিভ করতে পারছিল না যে আমি ওই জায়গা থেকে আইসিইউ থেকে আমি ফিরে আসব। কারণ আমাকে যখন আইসিইউতে ঢুকাচ্ছে, স্বাভাবিক ডক্টর যেটা বলছে, এরপরে সবাই আশা ভরসা ছেড়ে দিছে যে না। আর আমার এটা কষ্ট হচ্ছিল যে আমি 6টা কেমো, এত মাসের জার্নি, 8টা মাস আমি কষ্ট করলাম, কিন্তু ফাইনালি আমি জিরো, তাইলে আমি কেন ফার্স্টেই কেন মরে গেলাম না, এরকম একটা ফিল হয়েছিল। কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে ওই জায়গা থেকে আমি ফিরে এসেছি এবং সুস্থ হয়েছি। পরবর্তীতে 21 দিন পর আমি আবার বোম্বেতে যাই, অ্যান্ড সেখানে গিয়ে পেট স্ক্যান এবং আরও যে যে টেস্টগুলো ছিল ওগুলো করাই, অ্যান্ড রিপোর্ট আলহামদুলিল্লাহ নেগেটিভ, অ্যান্ড খুব হাসি মুখে দেশে ব্যাক করি। তো এ পর্যন্তই ছিল আমার ক্যান্সারের জার্নি, লাইফে হয়তো ছিল না, কিন্তু এই যে জার্নিটাতে একজন মানুষ ছিল, সে অবশ্যই এই জার্নিটার জন্য স্পেশাল, যে সবসময় 24টা ঘন্টা মানে আমাকে সাপোর্ট করেছে, সেটা মেন্টালি হোক, সেটা যেভাবে হোক, মানে হসপিটালে নিয়ে যাওয়া, নিয়ে আসা, মানে অল টাইম থাকা। এবং আমার কিন্তু একটা কেমন দিতে, আমার যেহেতু ইসের প্রবলেম ছিল, আমার শ্বাসকষ্টের প্রবলেম ছিল, এবং আমার কি বলে এটাকে, এই যে যখন কেমো দিত শরীর পুরো লাল হয়ে যেত, আর কেমো বন্ধ করে করে দিতে হতো, শ্বাসকষ্ট উঠে যেত, এই 24টা ঘন্টা কিন্তু আমার পাশে দাঁড়ায় থাকতো, মানে সরে যেত না, যে যত ঘন্টা আমার কেমো চলতো দাঁড়ায় থাকতো। এখানে কিন্তু বসারও স্পেস না, শুধুমাত্র পেশেন্ট থাকতে পারবে কেমোর সময়, কেউ কিন্তু থাকতে পারবে না, এবং বসারও সিট নাই। তো এই লোকটা অনেক 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 কষ্ট করেছে, সে হচ্ছে আমার ফ্রেন্ডি। ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কিন্তু আল্লাহর রহমতে আমাদের ফ্যামিলি মোটামুটি স্টেবল, আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টটা চালানোর মতো সক্ষম ছিলাম। কিন্তু তারপরও দিন শেষে কিন্তু আমারও মানি প্রবলেম ছিল, একটা সময় গিয়ে আমরাও কিন্তু থমকে যাই, যে তাও খুবই খুবই কম একটা অ্যামাউন্টের কাছে, অনলি 50,000 টাকা, যখন ওই খুবই নিড ছিল, মানে বড় অ্যামাউন্ট ছিল, সেখানে আমার 50,000 টাকা কম ছিল। আমার কাছের বন্ধু বান্ধব যারা স্টেবল, যারা দেওয়ার মতো, এবং তাদেরও কোনো এক সময় আমি সাপোর্ট করেছি, আমি টাকা পয়সা দিয়েছি, তারা আবার ব্যাগও দিয়েছে, কিন্তু আমি বিপদে পড়লাম, তারা তো জানি আমি দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করছি, আমাকে কিন্তু মুখের উপর না করেছে, আমাকে বলেছে যে না না রে, টাকাটা নাই, বা না রে ম্যানেজ করতে পারছি না, বলে নাই এইভাবে যে দেখি কি করা যায়, এটাও কিন্তু বলে নাই, বলার সাথে সাথে না রে নাই।
সো এটা বলেছে এবং অনেক ফ্যামিলি মেম্বার্স আমার সাথে কথাও বলে নাই, যোগাযোগ রাখে নাই, ইনকেস যদি আমি হেল্প চাই, এবং সবাই এটা এক্সপেক্ট করছে যে আমি বেঁচে থাকবো না। সো একটা মরা মানুষের পিছনে অবশ্যই সে ইনভেস্ট করবে না। চিন্তাধারা, সবার চিন্তাধারা তো আর সেম না, যে ও তো মরেই যাবে, সো ওর পিছনে ইনভেস্ট করে তো লাভ নাই, যখন আমি বেঁচে থাকবো, যখন আমি ভালো একটা পর্যায়ে যাবো, ঠিক আছে ও ইনভেস্ট করি না, ইন ফিউচারে ওর, ও তো আমাকে দেখবে। কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনেক ফ্যামিলি মেম্বার্স আমার কাছ থেকে চলে গেছে, এবং সব থেকে কষ্টের যে জায়গাটা ছিল আমার জার্নিতে সেটা হচ্ছে আমার বাবা, আমার স্টেপ মম আছে, আমার নিজের মা নেই। আমার বাবা ফার্স্ট ক্যামোতে ছিল, সেকেন্ড ক্যামোতে ছিল, তারপর কিন্তু অন্যান্য ক্যামোগুলোতে আসতে পারেনি। সে হয়তো চেষ্টা করেছে, আর চেষ্টা করেনি, আই ডোন্ট নো, মুখ থেকে যতটুকু বলার বলেছে। আমার যে স্টেপ মম, সে হচ্ছে আমার বাবাকে আসতে দেয়নি, এটা তার মানে ভাষ্য মতে। কিন্তু আমার ওই মুহূর্তে এমন ফিল হতো যে সবসময় আমার, আমি চাইতাম যে আমার কাছের মানুষগুলো আমার আশেপাশে থাকুক, এবং এমনও হয়েছে আমার বোনরা ঢাকাতে সবাই এস্টাবলিশ, 24 ঘন্টা আপনার জন্য কেউ বসে থাকবে না, আর একমাত্র সেই বসে থাকবে আপনার মা, যে আপনাকে জন্ম দিয়েছে, সেটা তো আমার ছিল না। তো আমার বোন আমাকে সাপোর্ট করেছে, আমার দুইটা বোন ঢাকা শহরে থাকে, তারা এস্টাবলিশ, তারা আমাকে সাপোর্ট, কিন্তু 24 ঘন্টা অবশ্যই তারা আমার জন্য বসে থাকবে না, তাদের চাকরি আছে, তাদের বিজনেস আছে, তাদের সময় দিতে হবে। তো এমন হয়েছে যে আমি এক গ্লাস পানি, আমি তো উঠতে পারতাম না বিছানা থেকে, এবং ওই মুহূর্তে আমার যে হেল্পিং হ্যান্ড ও ছিল না, মানে অনেক আগেই ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, তো ওই মুহূর্তে আমার ছোট বুয়া ছিল, সে 24 ঘন্টা বসে আমার পিছনে লেগে থাকবে না। তো আমি পানি খাওয়ার জন্য আমি বিছানা থেকে উঠে একজন মানুষ পাইনি যে আমাকে পানিটা চাওয়ার পরে দিবে। ওই কষ্টটা থেকে আমার বাবার প্রতি কিন্তু আমার অনেক অভিমান ছিল, যে আমি ওই সময় আমার ফিল হয়েছে যে আমি যদি সুস্থ হই আমি হয়তো আমার বাবার সাথে কথা বলবো, কারণ সে যদি চাইতো আমার যে স্টেপ মম তাকে হচ্ছে ঢাকাতে পাঠাতে পারতো, আমার বাসায় থাকতে পারতো, যে ঠিক আছে যতদিন ও রিকোভারি না করে তুমি থাকো, ওকে টেক কেয়ার করো, ওকে রান্নাবান্না করে খাওয়াও, অ্যাটলিস্ট পানিটা এগিয়ে দাও, কারণ আমার গ্রামের বাড়িতে কাজের মহিলা আছে, তারা আমার বাড়ি দেখতো, আমার গ্রামের বাড়ি দেখতো, সো সে চাইলে আমার আমাকে এসে টেক কেয়ার করতেই পারতো, বা ফোর্স করে আমার আম্মাকে পাঠাতেই পারতো, সেই কাজটা করে নাই। ওই জায়গা থেকে আমার বাবার প্রতি অনেক বেশি অভিমান ছিল, কিন্তু আমরা মেয়ে মানুষ, আমরা বাবাকে অনেক বেশি ভালোবাসি, মেয়েরা হয়তো হয়, আমার এটা হয়েছে, সুস্থ হওয়ার পর যখন মা বলে ডাক দেয় বা হাসি দিয়ে তাকায়, ওই জিনিসগুলো আর মাথায় থাকে না, তখন স্বাভাবিকভাবে যে না দিন শেষে সে তো আমার বাবা। কিন্তু ওই মুহূর্তের ওই যে ফিলিংসটা, ওই যে ফিল, যে কি ফিল হয়েছে এটা আপনাদেরকে আমি এখন বলতেছি, আপনাদের হয়তো স্বাভাবিক লাগছে, কিন্তু আমি বোঝাতে পারবো না, যে আমি এক গ্লাস পানি চেয়ে আমি কিন্তু পানি পাই নাই, আমি আমার জাস্ট ওই মুহূর্তটা আমি যখনই ভাবি তখনই আমি মানে আমার মনের অজান্তে আমার চোখ থেকে পানি পড়ে যায়, যে কি হচ্ছে, মানে আমার কি জন্মটাই, মানে আমি কেন জন্ম নিলাম। ওই মুহূর্তে আমার এটা ফিল হয়েছিল যে আমি কেন বেঁচে আছি, যে আমি এক গ্লাস পানি খেতে পারি নাই। তো ওই মুহূর্তটা ওই যে যার কথা বললাম, যে ফ্রেন্ড বা শুভাকাঙ্ক্ষী, ও আমার আল্লাহ তো অবশ্যই, আল্লাহ না চাইলে সুস্থ হতাম না, কিন্তু হিল্লা, আমরা গ্রামের ভাষায় যেটা বলি, যে হিল্লা হিসেবে যদি বলি, তাহলে সম্পূর্ণ ক্রেডিট আমি ওকে দিতে চাই, ও আমাকে এত সাপোর্ট, ছেলেটা বিজনেস করে, চাকরি করে, ওর অফিস নয়া পল্টন, ওইখান থেকে আমি আমি তো ফোনেও কথা বলতে পারতাম না, যে আমি পানি খেতে পারছি না, আমার মেডিসিন দরকার, ওই মুহূর্তে গাড়ি চালিয়ে এসে আমাকে হচ্ছে পানি খাওয়াইতো, মেডিসিন দিত, তারপরে হচ্ছে আবার ও হচ্ছে অফিসে যেত। তো বিষয়গুলো, জার্নিটা খুবই খুবই প্যাথেটিক ছিল। তবে এবং অফিসের যে যারা আছে, আমার আমার ডিরেক্টর স্যার সুব্রত রঞ্জন দাস, ইডি স্যার, উনি উনি খুবই সাপোর্টিভ ছিল, উনি হচ্ছে অনেক আমাকে হেল্প করেছে, সেটা আর্থিক বলেন, মেন্টালি বলেন, যেটাই বলেন না কেন, এবং অফিসের প্রত্যেকটা মানুষ হেল্প করেছে। আমার এখান থেকে সব থেকে বড় শিক্ষা, যে আমি মানুষ চিনতে পেরেছি, এটা অনেক বড় বিষয়, এটা মানুষের জীবনের ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা মানুষ চিনতে পারি না, যে জন্য পথে পথে ধোকা খাই। মানুষ চেনাটা সর্বপ্রথম আমাদের জীবনে জরুরি একটা পার্ট, মানুষ চিনতে হবে।